আফটারনুন বন্ধুরা, আমি অনিন্দিতা। আশা করবো আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ চান টান হয়ে গেছে, না দেখবে কি করে বুঝতে তো পারবে না, কারণ আমি তো চুল বেঁধাইনি। তো যাই হোক, আমি চান টান হয়ে গেছে, তো একটু বাদে খেতে দেবো। তো আজকে একটু বেশ ভালো ভালো রান্না করেছি, সেটা হচ্ছে ভাত তো যেমন করি, আর করেছি হচ্ছে রুই মাছের, রুই আর কাতলা মাছ দুটো মিশিয়ে এনেছে, কারণ আমি কাতলা মাছ খাই না। তো যাই হোক, রুই আর কাতলা মাছের আমি করেছি কালিয়া, আর একটা করেছি সেটা হচ্ছে ওই ফুলকপি দিয়ে, শাহী ফুলকপি করেছি, একটু সাদা রঙের, যেটা ওই যে ইয়ে দিয়ে ওই কী বলে কাজু কিশমিশ পোস্ত আর চারমগজ ওইগুলো দিয়ে আমি বানিয়েছি। তো টেস্ট করে দেখেছি, ভালোই লাগে খেতে। আর ওইদিকে দেখো, মেয়েকে আজকে শ্যাম্পু করিয়েছি। শীতকালে না বাচ্চাদের শ্যাম্পু করতে ভীষণ সমস্যা হয়, কারণ মাথায় তো সেরকম গরম জল দেওয়া যায় না, আর ওই মাথাটা নিচু করে শ্যাম্পু করাতে হয়, আর সে কি কাঁপতে থাকে, ঠেরা ঠেরা করে কাঁপতে থাকে। আজকে চান করাতে করাতে দেখি কি আর কোনো কথা বলছে না। আমি বলছি, কিরে বাবা তুই মুখ দেখতে বোবা হয়ে গেলি নাকি? অন্যান্য সময় কি লাফায় যে মানে মা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এরকম করে, আজকে দেখি কোনো কথা বলছে না, কি জানি মানে তার আগে একটুখানি বকা খেয়েছিল তাই জন্য মানে রাগ হয়েছিল। তো যাই হোক, তো চলো এবার খেতে দিয়ে দিই, কারণ এখন 2:05 বেজে গেছে। তো খেতে দিয়ে দিই। তো বেশি কিছু রান্না আমি করিনি, এখানে রয়েছে ভাত, সেটা দেখালাম না, ভাতটা আর কি দেখাবো। তো এই দেখো, এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছি, শাহী ফুলকপি আমি নাম দিয়েছি, তোমরা যা খুশি নাম দিতে পারো। আর ওইগুলো সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ধনে পাতা নয়, কিন্তু এগুলো হচ্ছে কাসুরি মেথি। কত ইংলিশ নাম, কাসুরি মেথি। যত ভালো ভালো নাম দিবি তত খেতে বেশি ভালো লাগবে। আর এটা হচ্ছে কালিয়া, মাছের কালিয়া। আর এইগুলো কিন্তু যেগুলো, এটা হচ্ছে কালো জিরে আছে। তুই এটার কথাই বলছিলিস, কালো জিরে কথা, যাই হোক। তো এটা হচ্ছে জিরে বলছি, এটা কিন্তু ওই টক দই দিয়ে আমি করেছি, টক দই টমেটো এরকমভাবে। এটা রান্না করে এত আওয়াজ হয় বুঝতে পারছি না, তোমরা শুনতে পারবে কি না। তো যাই হোক, এটা ওই টক দই টমেটো ওইরকম দিয়ে করেছি। আর রান্না করতে করতে যেমন একটু, আবার একটা গেল গাড়ি, যখনই আমি ভিডিও করি একটা এমন জোরে একটা হর্ন দেয় না যে আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমি রান্না করতে করতে যেমন নুনটা ঠিক আছে কি না তো সেই জন্য একটু টেস্ট করতে হয়, তো টেস্ট করে আমি দেখি। তো দেখেছি বেশ ভালোই হয়েছে, তবে যাই না আমার ভালো লাগছে, সবার মুখে তো ভালো নাও লাগতে পারে। তো যদি দেখি বাপ্পার ভালো লেগেছে তাহলেই বুঝবো, বা কিংবা বাবার যদি ভালো লেগেছে কিংবা মেয়ের যদি ভালো লেগেছে তাহলেই বুঝবো সার্থক হলো রান্নাটা, তা না হলে আর করবো না। যদি ভালো না বলেছিস জুন, আমি সত্যি কথা বলছি আমি না করবো না, ঠিক আছে? আর ওই দিক দিয়ে দেখ, আলোটা ওখানে একটা পর্দা লাগিয়ে দেবো, ওখানে পর্দা লাগিয়ে দিলে আর আলোটা ঠিক লাগবে। আবার একটা হর্ন, আমি আর রান্নাঘরে কথা বলবো না, চলো খেতে বসি। এখন জাস্ট আবার একটু বিছানায় বসে পড়েছি। আসলে ঘরে এসেছিলাম যে একটুখানি বিছানাটা গোছাবো বলে,
কিন্তু ইচ্ছা করলো না। মাঝে মাঝে এটা আমার হয় যে ইচ্ছেই করে না, মানে ধরো পুরো অনেকক্ষণ ধরে অনেক কিছু কাজ টাজ করলাম, তারপরে যেন আবার মনে হয় যে একটুখানি গাটা যেন ছেড়ে দিল। আমার সাথে এটা হয়, তোমাদের কারোর সাথে এরকম হয়? আমার সাথে কিন্তু এটা হয়। তাই যেন দেখো না, ঘরে ঢুকলাম কিন্তু যে সবকিছু পরিষ্কার টরিষ্কার করবো বলে, কিন্তু ভাবলাম থাক যেমন আছে থাক, ওই একদম 9:30টার সময় যখন রাতের বিছানা করবো তখনই গোছাবো, তার আগে তুলবো না, এইরকমই হয়। আর আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, মানে আজকে উঠেছি বিকেলবেলা ঘুম থেকে 7টার সময়, একদমই উঠতে ইচ্ছা করছিল না, গাটা পুরো ছেড়ে দিয়েছিল একদম, আর কোমরটা এত ব্যথা করছিল, ঘুমিয়ে যাচ্ছে। ফুলকপির যে শাহী ফুলকপি বানিয়েছিলাম আর যে মাছের কালিয়াটা, বাপ্পার খুব পছন্দ ছিল, মেয়েরও খুব পছন্দ হয়েছে, খুব মেয়ে পছন্দ হয়েছে, এইটুকুনিতে বুঝেছি মেয়ে সব ভাত খেয়ে নিয়েছে। মানে ওকে যদি তুমি এতটা ভাত দাও তোমরা, ও তার ঠিক এতটা মতো ফেলবে, তো ওর একটা হ্যাবিট আছে। কিন্তু আজকেও ভাত ফেলেনি, তাতে বুঝেছি যে না রান্নাটা ঠিক হয়েছে। আর নুনটা একটু, মানে আমি বলেই দিচ্ছি নুনটা আমার একটু কম, ভাবলাম আজকে পরোটা বানিয়ে ফেলবো। তো এই হচ্ছে, তা এখন কিছুই করতে ইচ্ছা করছে না। আর তোমাদের যে কমেন্টটা আমার খুব ভালো লাগে, সত্যি কথা, তোমরা যে কমেন্টসগুলো করো না, সত্যি আমার ভিডিও যে তোমাদের ভালো লাগে, আর তারপরে যে কষ্ট করে যে লেখো আমার জন্য, সত্যি খুব ভালো লাগে। আর যে বলেছে না যে লারা গড়েতি নাম মনে হয় তাই, হ্যাঁ লারা গড়েতি, যে হোয়াইট কুর্তির সাথে রেড বিন্দি পরে তোমাকে খুব ভালো লাগছিল, তার জন্য থ্যাংক ইউ, মনটা সত্যি খুব আনন্দ হয়ে গেল। হ্যাঁ, কেউ সত্যি সুন্দর বললে ভালো লাগবে না, আমার বড় একদমই বলে না যে মানে সাজি না সাজি, ও কিছুই কোনো ফিলিংসই নেই। একদিন খুব রাগ করবো, দাঁড়াও না, আমি একদিন আমার মনে মনে একদম রেগে আছি যে একদিন আমি বলবোই, যে একদিনও মানে প্রশংসা করে না, একবার অনেকদিন আগে বলেছিল যে কেন বলি না, নাহলে আমি গাছে উঠে যাব, তার জন্য একবারও বলে না। তো যাই হোক, আমি রেগে আছি কিন্তু একদিন না একদিন আমি ঠিক বলবো এই কথাটা। তো থ্যাংক ইউ লারা। তো আমি জানি না তোমার বয়স কত, আমি বুঝতে পারি না, তুমি করেই বললাম, কিন্তু না কিছু মাইন্ড করো না, তো হয়তো বয়সে বড় হবে বা আমার সমবয়সী হলে তো ঠিক আছে, কিন্তু যদি বয়সে বড় হও তো প্লিজ সরি, তার জন্য আমি আসলে আমি সবাইকে তুমি করে বলি, কারণ আমার খুব মানে নিজের বলে মনে হয় তুমি করে, জন্য কেমন আপনি আপনিটা বললে না আমার একটু দূরে দূরে মনে হয়। অনেকে আপনি করে কথা বলে ভিডিওতে, মামন দি যেমন আপনি করে কথা বলে, এটা মামন দির হয়তো ভালো লাগে আর কি, মানে যেটা যেটা যে অভ্যস্ত আর কি, কিন্তু আমি আবার তুমি করে বলি, তাই জন্য বুঝতে পারি না যে কার বয়স কীরকম বোঝাতে যায় না, তাই জন্য প্লিজ তোমার যদি বয়স একটু বেশি হয় তার জন্য প্লিজ সরি, কিছু মাইন্ড করো না, কিন্তু কিন্তু তোমার কমেন্ট সত্যি আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো ঠিক আছে চলো এখন একটু বাদে, আমি এখন এখন 7:30টার মতো বাজে, 7:30টার মতো কি 7:40 বাজে, তো যাই হোক সে এরপরে পরোটা করবো, তারপরে খেতে দেব, ঘরটা মনে হয় যদি ইচ্ছে হয়, আমি আজকে আমার একদম ইচ্ছে করছে না, এক এক সময় ইচ্ছে হয় না বললাম না, তো থাক এটা, আর মেয়ে খিদে পেয়েছে আমার একদম, আজকে আর বিকেলবেলা কিচ্ছু বানিয়ে দিতে ইচ্ছে করছে না, ভাবছি ছাতু গুলে বলবো খা, ছাতুই ছাতুই খা। হ্যাঁ, তো কি রোজ রোজ কি বানিয়ে দেবো বলো না, কোমর ব্যথা করছে একদম। আজকে কেমন ঠান্ডা পড়ে গেছে না, আজকে বেশ ঠান্ডা লাগছে, আর এই সামনে জানলাটা দিয়ে তো কি হাওয়া আসছে রে বাবা। আমার কখন গলা ব্যথা হয় জানো তো, আমার গলা ব্যথা হয় আমার নাক দিয়ে যদি এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে না, আমার গলা ব্যথা হয়, ওই জন্য ভয় লাগছে। আর মেয়ে ছাতু খাবে না বললো, এত পাজি, এই এখন ওই জন্য ডিম পোচ বানিয়ে দিচ্ছি, সরে যা ছিটে যাবে কিন্তু মুখের মধ্যে, ইয়ে করে দাও না, হেঁটে দাও, হেঁটে দেবো কেন, ভালো লাগে তাহলে ডিম পোচ খাবি বললি, ঘেটে দেবো তাহলে তো স্ট্রাম্বল হয়ে যাবে, তুমি দাও না ঘেটে, একটা জিনিস বলছি আমি তো খাবো তুমি তো খাচ্ছ না, আমি বললাম ডিম পোচ খাবো, তাহলে তুমি তাহলে আরেকটা ডিম দে, এইটুকু কেমন হয়, এই বেশি করবে না, বেশি করবো না, এটা নুন দেবো তো, দাও তো জ্বালায় না কি বলবো, এই বললো ডিম পোচ খাবে, এই বলছিস গোলমরিচ দেবো, হ্যাঁ ধনে পাতা আছে, চামচ দিচ্ছি ভুলে গেছি, কেমন হয়েছে খেয়ে বল, সব কিছু খাবি আর বলবি খুব ভালো হয়েছে, হ্যালো দারুন, এই যখন ছাতু খেতে বলেছিলাম তোর মুখটা না ওই যে ওই মেয়েটার মতো লাগছিল, ওই নামটা কি জানো, হ্যাঁ ভোলি, হ্যাঁ এই ভোলির মতো লাগছিল,
এই মেয়েটার মতো লাগছিল। একটু মেয়ে লাগে, দেখ অ্যাটিটিউড গুলো পুরো তো ছেলেদের মতো। এক্সট্রা আম্বেল খাচ্ছে দেখো না, স্টাইল করে বসে। বাবা যেন কি না কি খাচ্ছে। তুই চুলে তেল লাগাবি না, পরে না এক্ষুনি লাগাবি। আমি এক শিশি তেল না তোর মাথার মধ্যে এক্ষুনি ঢালবো, দাঁড়া। তোর এইটুকুনি খেয়ে পেট ভরবে? হ্যাঁ ভাবো, হ্যাঁ ওতে তুই বলতে চাইছিস তো পেট ভরবে না, আমি তোকে কম কম খাওয়াচ্ছি, তাই তো? কম খা, তুই তো বেশি যখন খাস, হ্যাঁ তোর তো চেহারা দেখে বোঝা যায় না। আমার মেয়ের চেহারাটা দেখলে কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? ও যখন বিরিয়ানি খাবে না, মানে ভাবতে পারবে না এতটাই বিরিয়ানি খাবে। মানে আমার প্লেটটা দেখলে তোমরা লজ্জা পাবে যে মা কি খাচ্ছে আর মেয়ে কতটা বিরিয়ানি খাচ্ছে। আর ভাত এইটুকুনি খাবে, ঠিক আছে? আর বিরিয়ানি খাওয়ার সময় ও এতটা, মানে যতটা দেবে, আমি তাই বলছিলাম সেদিনকে, সেদিনকে তুই এক হাঁড়ি বিরিয়ানি খেলি, আরেকটা হাঁড়ি খেয়ে নে। মানে বিরিয়ানি এত ভালোবাসে, শুধু বিরিয়ানি না মানে ভাত আর রুটি ছাড়া যা কিছু দাও উড়িয়ে দেবে, কিন্তু ভাত খেতে চায় না। এই ওই যে আজকে ওই ডিম পোচ করে দিয়েছি, এখন আমি কিন্তু পাউরুটি দিচ্ছিলাম। ও কি বলে, ও এক্সট্রা আম্বেল, যাই হোক আবার ছাতার মাথার নাম সব এক্সট্রা আম্বেল, এক্সট্রা আম্বেল, ওই ডিমের ভুজি বলবো এবার থেকে, তাহলেই হবে, তাই না বলো? আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কেউ এলে অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটার কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে লাইক করো। আর টাটা, গুড নাইট।